তাহলে চলো তুমি আর আমি, সন্ধ্যা যখন আকাশে ছড়িয়ে পড়ে। এটা কোনো বিখ্যাত ব্যক্তির উক্তি বলছি এমনটা নয়, এমনই এক রোমান্টিক ক্যাপশন দিয়ে টালিপাড়ার আকাশে বাতাসে কান পাতলে যে গুঞ্জন শোনা যেত সেই গুঞ্জনকেই সত্যি প্রমাণ করে দিলেন অভিনেতা পরমব্রত ও পিয়া চক্রবর্তী। পশ্চিমবঙ্গের বিনোদন অঙ্গনে বেশ কয়েকদিন ধরেই এই কানাঘোষা চলছিল, তারা সাত পাকে বাধা পড়তে চলেছেন। 27 নভেম্বর একেবারে ঘরোয়া পরিবেশে তারা দুজন বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন করেন। সাদা মাটা সাজে দেখা যায় পরম পিয়াকে। এদিন পরমব্রত পড়েছিলেন মেটে রঙের পাঞ্জাবি, সাদা চোস্তা আর জহরকোট, আর পিয়ার পরনে ছিল লাল পাড় সাদা শাড়ি, আর সঙ্গে হাতে ও গলায় ছিল সোনার গহনা। তাদের বিয়ের ছবি প্রকাশের পর থেকেই কলকাতা থেকে ঢাকা সবার শুভেচ্ছায় ভাসছেন তারা। 2021 সালে সঙ্গীতশিল্পী অনুপম রায় ও পিয়া চক্রবর্তীর বিবাহ বিচ্ছেদ হয়। সে সময় পিয়ার সঙ্গে অভিনেতা পরিচালক প্রযোজক পরমব্রত চট্টোপাধ্যায়ের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। বিয়ের রেশ কাটতে না কাটতে আবার শোনা গেল দুঃসংবাদ, পিয়া চক্রবর্তীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারণ হিসেবে জানা যায় কিছুদিন আগে কিডনিতে পাথর ধরা পড়ে পিয়ার। সোশ্যাল মিডিয়ায় নিজের অসহ্য যন্ত্রণার কথা জানিয়েছেন তিনি। শোনা যাচ্ছে বিয়ের আগের দিনও হাসপাতালে যেতে হয় তাকে, তবে মঙ্গলবার কষ্ট সহ্য করতে না পেরেই দ্রুত হাসপাতালে ছুটতে হয় এই নববধূকে। তাই ভক্তের চাওয়া দ্রুত সুস্থ হয়ে তাদের প্রিয় মুখ ফিরে আসুক আপন ভুবনে।